গ্রন্থিতে কোষের সংখ্যা অনুসারে গ্রন্থিকে দুই ভাগে ভাগ করা যায়। এক কোষী হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড এবং বহুকোষী গ্ল্যান্ড বা বা মাল্টি সেলুলার গ্ল্যান্ড। এই জাতীয় গ্রন্থি প্রথমে এককোষী গ্রন্থি। এই জাতীয় গ্রন্থি একটি কোষ নিয়ে গঠিত। উদাহরণ হচ্ছে গবলেট কোষ। গবলেট কোষ হলো মিউকাস বা শ্লেষ্মা নিঃসৃতকারী এককোষী গ্রন্থি হলো গবলেট কোষ। গবলেট কোষের প্রধান কাজ, গবলেট কোষের উপরের দিকে যে মিউসিনোজেন দানা থাকে তার থেকে গ্লাইকোপ্রোটিন জাতীয় শ্লেষ্মা বা মিউকাস স্ফোরিত হয়। বহুকোষী গ্রন্থি বা মাল্টি সেলুলার গ্ল্যান্ড, যেসব গ্রন্থি অনেকগুলি কোষ নিয়ে গঠিত তারা বহুকোষী গ্রন্থি নামে পরিচিত। অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি ও অধিকাংশ বহিঃক্ষরা গ্রন্থি হলো বহুকোষী গ্রন্থি। এন্ডোক্রিন গ্রন্থিগুলির নিজস্ব কোনো নালিকা না থাকায় হরমোন ক্ষরিত পদার্থ সরাসরি রক্তে প্রবেশ করে, কিন্তু এক্সোক্রিন গ্রন্থিসমূহের নিজস্ব নালিকা থাকায় এদের ক্ষরিত পদার্থ নালিকার মাধ্যমে বাহিত হয়ে গ্রন্থির বাহিরে আসে। বহুকোষী বহিঃক্ষরা গ্রন্থিগুলি নলাকার ও থলির মতো হয়। বহুকোষী গ্রন্থি দুই প্রকার, নলাকার বা টিউবিউলার এবং সেকুলার বা থলির মতো বা স্যাকুলার। নলাকার, নলের মতো আকৃতি বিশিষ্ট গ্রন্থি নলাকার গ্রন্থি নামে পরিচিত। একটি মাত্র নল দিয়ে যেসব গ্রন্থি গঠিত হয় তাদের সরল নলাকার গ্রন্থি বলে। যেমন অন্ত্রের গ্রন্থি কোনো কোনো সময় সরল নলাকার গ্রন্থি প্যাঁচানো হতে পারে, এই রকম গ্রন্থিকে সরল প্যাঁচানো নলাকার গ্রন্থি বলে। যেমন ত্বকের ঘর্মগ্রন্থি, আর অনেক সময় এই সরল শাখাযুক্ত নলাকার গ্রন্থি হতে পারে, যেমন পাকস্থলীর গ্রন্থি। সেকুলার বা থলির মতো ফোলানো আকৃতি বিশিষ্ট গ্রন্থিকে স্যাকুলার গ্রন্থি বলে। একটি মাত্র থলি দিয়ে গঠিত গ্রন্থিকে সরল স্যাকুলার গ্রন্থি বলে। যেমন ব্যাঙের ত্বকের শ্লৈষ্মিক গ্রন্থি, অনেকগুলি থলির সমন্বয়ে গঠিত সরল শাখাযুক্ত সেকুলার গ্রন্থি বলে। যেমন সেবাসিয়াস গ্রন্থি, অনেক সময় সরল শাখাযুক্ত থলির মতো স্যাকুলার বা গ্রন্থি, প্রত্যেকটি শাখা আবার অনেকগুলি থলির মতো অংশ তৈরি করে। এরকম একাধিক থলিযুক্ত গ্রন্থি যৌগিক স্যাকুলার গ্রন্থি নামে পরিচিত। যেমন স্তন গ্রন্থি।